জয় হিন্দ। 7 Awake নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের নির্দেশে পৌরসভা ভিত্তিক আংশিক লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কারণ এই যে করোনা সংক্রমণের ভয়াবহতা সুনামির আকারে আছড়ে পড়েছে, সেই চেইনটা ভাঙতেই কিন্তু এই উদ্যোগ। বিভিন্ন পৌরসভাগুলি একদিন অন্তর একদিন বাজার এবং দোকানপাটগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আর এ মুহূর্তে আমি এসে গিয়েছি, টিম 7 Awake এসে গিয়েছে বরানগর পৌরসভায়, এবং এই বরানগর পৌরসভায়ও কিন্তু আজকে টোটাল দোকানপাটগুলো বন্ধ, আংশিক লকডাউনের আওতায় বরানগর পৌরসভার আজকের দিনটাও পড়েছে। এবং এ বিষয়ে বিস্তারিত কথা বলতে আমরা উপস্থিত হয়েছি বরানগর পৌরসভার মুখ্য পৌর প্রশাসক অপর্ণা মৌলিকের সাথে। সরাসরি কথা বলবো অপর্ণা মৌলিকের সাথে। ম্যাডাম, এই যে করোনা পরিস্থিতি এখন ভয়ঙ্কর, সেদিক থেকে যে পৌরসভাগুলি যে সিদ্ধান্ত নিয়েছে আংশিক লকডাউন একদিন অন্তর একদিন, আগামী 31 জানুয়ারি অবধি সেটা চলবে, যে কটা দিন হয়েছে তাতে করোনা সংক্রমণের পরিস্থিতি বরানগরে এই মুহূর্তে কী? আমি বলি যে আমাদের গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে করোনা আমাদের সংক্রমণ অনেকটা পিকে ছিল। প্রায় পার ডে আমাদের 155 মতন মানুষ অ্যাফেক্টেড হতো। তো গত সপ্তাহে আমরা সমস্ত বাজারগুলোকে বন্ধ রেখেছিলাম, মানে সোম বুধ শুক্র খোলা ছিল, বাকি দিনগুলো শনি রবি মঙ্গল বৃহস্পতি বন্ধ ছিল। এবারে আমরা শুধুমাত্র কাঁচা বাজারগুলো বন্ধ ছিল। এবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং পুরো সাব ডিভিশনে এই সিদ্ধান্ত হয়েছে। একটা মিটিং হয়েছিল যেখানে এসডিও স্যার ছিলেন এবং আমাদের সিপি স্যার ছিলেন, তারা বলেছিলেন যে পুরো সাব ডিভিশনে যতগুলো পৌরসভা আছে তাদেরকে উনি অনুরোধ করেছিলেন যে সপ্তাহে 2 দিন বাজার এবং দোকান বন্ধ রাখতে। সেই মোতাবেক আমরা বৃহস্পতিবার দিনকে সমস্ত বাজার এবং দোকানগুলো বন্ধ রেখেছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা সোমবার দিনকেও বন্ধ রাখব। এবং এর ফলে আমাদের এখন কিন্তু কার্ভটা অনেকটাই নিচের দিকে, মানুষ সহযোগিতা করছে প্রশাসনের সঙ্গে। তার জন্য আবারও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বরানগরের মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বরানগরে দীর্ঘদিনের একটা সংকট হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি, সে বিষয়ে পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ বিভিন্ন রকমের নেওয়া হয়েছে, তবুও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এই মুহূর্তে আপনাদের কি মানে কীরকম অবস্থা? আমি বলি যে আমাদের যে এই বরানগর পৌরসভাটা মানে এত পুরনো এবং এত পুরনো বাড়ি আছে, যে 500 বছরের বাড়ি, সমস্ত বাড়িগুলো আছে ভীষণ ঘিঞ্জি, এত প্রচুর মানুষের বসবাস, থিকলি পপুলেটেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে সংক্রমণ হয়, আমরা মানুষকে সতর্ক করি। আর ডেঙ্গু নিধনের জন্য আমাদের মেয়েরা বাড়ি বাড়ি সার্ভে করে, আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যায় গিয়ে মানুষকে সচেতন করে এবং তারা দেখে আসছে যে বাড়ির কোথাও জল জমেছে কিনা, মানুষকে সেগুলো যেমন বলে, এবং তার আশেপাশে বাড়িগুলো যাতে কোথাও যাতে জল জমে না থাকে সেই জন্য আমাদের যেমন স্বাস্থ্যকর্মীরা কাজ করে এবং একই সঙ্গে মুভ করে আমাদের ভেক্টর কন্ট্রোল টিম। অর্থাৎ যদি বাড়ির আশপাশে গিয়ে দেখা যায় যে কোথাও কোনো কন্টেনারে, ছোটো ছোটো কন্টেনারে যদি জল জমে, তাহলে তখনই সেগুলোকে ডিস্ট্রয় করে দিয়ে আসা হয় এবং লার্ভিসাইড অয়েল স্প্রে করা হয়। তো এইভাবেই আমাদের কাজ চলছে। এবং তা সত্ত্বেও আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের বাগজোলা খাল আমাদের বেশ বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে, অনেকগুলো ওয়ার্ড পাশে মানে বাগজোলার তীরে অবস্থিত, সেই ওয়ার্ডগুলোতেও কিছু অ্যাফেক্টেড হয়। কিন্তু আমরা এখন যেটা করেছি যে এই যে বাগজোলা খাল, সেখানে আমরা সপ্তাহে একদিন দুদিন করে নৌকো চালাই এবং নৌকো থেকে আমাদের বাগজোলা খালের যে চারপাশে আছে সেখানে আমাদের লার্ভিসাইড অয়েল স্প্রে করা হয়। এইভাবে আর কি করা হচ্ছে এবং সচেতনতা তো করাই হচ্ছে। এই মুহূর্তে ডেঙ্গু পরিস্থিতি মানে এই বছর এখন মানে অন্যান্য বছরের তুলনায় অনেকটাই এবারে কম তাও হয়েছিল, তো এখন নেই। আর এই যে করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশে আংশিক লকডাউন চলছে, কিন্তু তবু ওমিক্রন তৃতীয় ঢেউয়ের মধ্যে একটা অন্যতম মানে সংক্রমণ হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে এই বরানগর পৌরসভার অন্তর্গত সেফ হোম বা হাসপাতালগুলির কী মানে ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের একটা সেফ হোম আছে, কিন্তু মানুষের এখানে অর্থনৈতিক অবস্থা এমন যে কিছু স্লাম আছে, আমরা সেফ হোম আমাদের রেডি আছে যদি কেউ থাকতে চায়। বেশিরভাগ মানুষই হোম আইসোলেশনে থাকতে চান, তো তারপরেও যদি দেখা যাচ্ছে যে হয়তো কমন ওয়াশরুম ইউজ হচ্ছে তখন আমরা গিয়ে রিকোয়েস্ট করি এবং সেক্ষেত্রে আমাদের সেফ হোম রেডি আছে, সেখানে তারা থাকেন।
শুধু তো বাজার বন্ধ বা দোকান বন্ধ করলে হবে না, যে টেস্টটাও করতে হবে, সেই টেস্টে করোনা টেস্টও এখানে হয়। করোনা টেস্ট আমাদের স্টেট জেনারেল হসপিটালটা আমাদের কোভিড হসপিটাল হিসাবে এতদিন কাজ করেছিল, মাঝখানে ফার্স্ট এবং সেকেন্ড ঢেউ চলে যাওয়ার পরে সেটা আবার জেনারেল হয়েছিল, কিন্তু অমিক্রনের সময় আবার এটাকে করোনা হসপিটাল হিসেবে, কোভিড হসপিটাল হিসাবে করেছে। ওখানে টেস্ট হয়, মানুষ ওখানে গেলেই টেস্ট করাতে পারেন এবং ডাক্তাররা যখন বলেন তখন টেস্ট হয়। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন বেসরকারি যে সংস্থাগুলো আছে, হসপিটাল, নার্সিংহোম, তারাও করায়। এই মুহূর্তে বরানগর পৌরসভায় করোনা আক্রান্তের সংখ্যা কেমন? এখন সংখ্যাটা একেবারেই কমে গেছে, এখন পার ডে হয়তো 50 এরকম হচ্ছে, তো সেটাও আমরা কমিয়ে নিয়ে আসবো। মানে এটাকে এই লকডাউন, আংশিক লকডাউন পরিস্থিতির কারণে কমেছে? আগে তো 155-160 হচ্ছিল গত সপ্তাহে, আমি বলছি পার ডে, সেটা এখন 50-55-তে নেমেছে। ম্যাডাম গত 5 বছর, যদি কালকের রিপোর্টটা আমি জানি না, কালকের রিপোর্ট আমি একটু ব্যস্ত ছিলাম বলে কালকের রিপোর্ট আমি নিতে পারিনি, বাট ওই রকম হচ্ছে, মানে ক্রমশ নিম্নমুখী, একদম নিম্নমুখী। হ্যাঁ, আর গত 5 বছর ধরে আপনাদের এই পৌর বোর্ড কাজ করে এসছে এবং আবার সামনেই পৌরসভা নির্বাচন, কি বলবেন, কতটা সাফল্য, কি কি খতিয়ান তুলে ধরতে চান যে যেগুলো বরানগর পৌরসভার সফলভাবে সম্পন্ন করেছে? আমাদের এই পৌর বোর্ড সারা বরানগরে সার্বিকভাবে কাজ করার চেষ্টা করেছে সমস্ত ওয়ার্ডগুলোতে, সেখানে কে প্রতিনিধি কে প্রার্থী এসব বিচার করা হয় না, সার্বিকভাবে মানুষের কে পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে আলো, উচ্চ বাতিস্তম্ভ মানে হাইমাস্ট লাইট, পার্ক, জলাশয়গুলো সংরক্ষণ, তারপরে সৌন্দর্যায়ন, বিউটিফিকেশন করা হয়েছে, বিভিন্ন মনীষীদের মূর্তি বসানো হয়েছে এবং সেগুলো যাতে যথাযথভাবে সংরক্ষিত হয় সেদিকে নজর দেওয়া হয়েছে। এবং স্বাস্থ্য পরিষেবায় যেহেতু এই সময়টা আমরা খুবই ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তো আমাদের সর্বোপরি যেটা গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে স্বাস্থ্য পরিষেবাটাকে, স্বাস্থ্য পরিষেবা যাতে মানুষ পায় এবং এই কোভিডের সময় তাদের খাবার দেওয়া, আমাদের সহকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খাবার দেওয়া, পৌঁছানো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মা ক্যান্টিন চলছে এখনও। আমরা ওমিক্রনের সময় আমরা ফোন করে বাড়িতে জিজ্ঞাসা করছি পেশেন্টদের যে আপনাদের কী অসুবিধা আছে, কোনো যদি মানে আমার সেই জন্য একটা টিম তৈরি আছে, আমার মেয়েরা যে পৌরসভা যে মহিলা স্টাফেরা আছে তারা ফোন করে জিজ্ঞাসা করেন যে আপনাদের কী অসুবিধা আছে, খাবার লাগবে কি না, কেমন আছেন, এবং তার সঙ্গে সঙ্গে খাবার লাগলে পরে আমরা মা ক্যান্টিন যেটা আমাদের আছে সেখান থেকে আমরা সেই খাবারগুলোকে পাঠাচ্ছি এবং ওষুধ লাগলে পরে আমরা ওষুধেরও ব্যবস্থা করছি, যদি অর্থনৈতিকভাবে দুস্থ থাকেন তাহলে সেগুলো আমরা করছি। হ্যাঁ, ডেঙ্গুতে তো মানুষ বেরোতে পারে, করোনাতে তো বেরোতে পারছে না, সেজন্য আমরা এই পরিষেবাগুলো ডোর স্টেপে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা ম্যাডাম, ডেঙ্গু হোক বা করোনা, প্রশাসন মানে পৌরসভার যে উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে সাধারণ মানুষের, এখানকার বাসিন্দাদের কতটা সাড়া পান আপনারা, মানে কেমন রেসপন্স? সেটা তো মানুষই বলবে, তবে আমার মনে হয় যে মানুষ খুশি, খুবই খুশি, এরকম পরিষেবা তো মানুষ পরিষেবা পাচ্ছে, এরকম পরিষেবা আগে তো পেতেন না, তো এখন মানুষ খুশি। না মানে এই যে করোনা সচেতনতা বা ডেঙ্গুর ব্যাপারে যে আপনারা সচেতনতামূলক, তারা কেমন সাড়া দেন? আর সব মানুষ তো না, কিছু মানুষ হয়তো অসচেতন আছে এখনো পর্যন্ত, তারা ঘুরে বেড়া হয়তো মাস্ক খুলে ঘুরে বেড়াচ্ছেন, তো তখন আমরাও যাচ্ছি, পৌরসভার পৌর কর্মচারীরা যায়, কোয়ার্ডিনেটর আমি নিজেও বেরোই মাঝে মাঝে, এবং পুলিশ তো করেন, তো তাদেরকে সতর্ক করলে পরে হয়, এবং বাজারগুলোতে আমরা পারমানেন্টলি ওই পেন ড্রাইভ লাগিয়ে তা সচেতন করার চেষ্টা করি, কনস্ট্যান্ট আমাদের মাইক চলে সকালবেলা থেকে 10টা অবধি, মানে 7টা থেকে 10টা অবধি, আবার সন্ধেবেলা 6টা থেকে 8টা অবধি, 5টা থেকে 8টা অবধি, এরকম বিভিন্ন জায়গায় বাজার কমিটিগুলোকে ডেকে আমরা পেন ড্রাইভ দিয়ে দেওয়ার ফলে ওরা ওইখানে বাজার কমিটিগুলো দায়িত্ব নিয়ে প্রত্যেক দিনই এই চালায়, এবং মাইক টাইপ খরচাগুলো আমাদের পৌরসভার পক্ষ থেকে আপাতত দেওয়া হচ্ছে আর কি। একজন জনপ্রতিনিধি হিসেবে এই সংকট সময়ে মানুষের উদ্দেশ্যে কী বার্তা রাখবেন এখানকার বাসিন্দাদের উদ্দেশ্যে? না, আমি বলবো যে প্রশাসন তো মানুষের ভালোর জন্যই কাজ করতে চায়, তো সেই জন্য প্রশাসনে যে নিয়ম শৃঙ্খলাগুলো বলে সেগুলো মেনে চললে পরে সার্বিকভাবে ভালো হবে,
এবং আমি অত্যন্ত ভাগ্যবান যে বরানগরের মানুষেরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন এবং বেশিরভাগ মানুষই সাড়া দেন এবং তারা শোনেন কথা। তো আমি বলবো যে আপনারা সাবধানে থাকুন, সতর্ক থাকুন, এরকম একটা সিচুয়েশানে আমাদের সবাইকেই, নিজে সতর্ক না হলে পরে প্রশাসন একা কিছু করতে পারবে না। তো সচেতনতা থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন যেমন নিজেকে রাখা হবে তেমনি বাড়ি চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বাড়িটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবেই আমরা ভালো থাকবো আর কি। ধন্যবাদ। আমরা কথা বললাম বরানগর পৌরসভার মুখ্য পৌর প্রশাসক অপর্ণা মৌলিকের সাথে। তিনি জানালেন যে শুধুমাত্র প্রশাসনের উদ্যোগেই এই সংকটময় মুহূর্ত থেকে কিন্তু বেরোনো যাবে না, তার জন্য কিন্তু প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সচেতন হতে হবে প্রত্যেক নাগরিককে, এবং প্রশাসন যে ব্যবস্থাগুলো নিচ্ছে সেই ব্যবস্থাগুলোও কিন্তু তাদের মেনে চলতে হবে, যাতে প্রশাসনের এই উদ্যোগ সফল হয়। করোনার যে চেইন ভাঙার যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, প্রত্যেকটা পৌরসভা ভিত্তিক বাজার দোকানপাটগুলি আংশিক লকডাউন করে, সেই ব্যাপারে যে উদ্যোগ উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্দেশ্যটা তাহলে সিদ্ধ হবে, যদি প্রত্যেকটা সাধারণ মানুষ করোনার যে নিয়ম নীতি, গত দেড় দু বছর ধরে আমরা নিউ নর্মাল লাইফে অভ্যস্ত হয়ে গেছি, মাস্ক, স্যানিটাইজার এবং নিরাপদ দূরত্ব বিধি, এবং যে যে আংশিক লকডাউন হচ্ছে সেগুলো মেনে চলা, অবশ্যই তাতে করোনার চেইনটা ভেঙে দেওয়া যাবে এবং করোনা থেকে আমরা মুক্ত হতে পারবো, করোনার গ্রাফ ক্রমশ নিম্নমুখী হবে। এই বার্তাই দিলেন বরানগর পৌরসভার মুখ্য পৌর প্রশাসক অপর্ণা মৌলিক। সেভেন এমএক নিউজের নজর থাকবে এইভাবেই বিভিন্ন ঘটনার দিকে, রাজ্য রাজনীতি থেকে, বিনোদন জগৎ থেকে, সংস্কৃতির জগৎ, সব ধরনের খবর কিন্তু শুধুমাত্র আপনারা দেখতে পাবেন সেভেন এমএক নিউজের পর্দায়। চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। বরানগর থেকে চন্দন সেনগুপ্ত, শ্যামল পাল, প্রীতমের সঙ্গে গৌতমী নাথের রিপোর্ট, সেভেন এমএক নিউজ। জয় হিন্দ।